নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে রেশন কার্ড সম্পর্কিত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। বন্ধুরা, প্রায় 1.5 কোটি ডিজিটাল রেশন কার্ড আপাতত নিষ্ক্রিয় করে রাখতে কড়া পদক্ষেপ রাজ্যের। বাতিল করা হচ্ছে না, কিন্তু পরিস্থিতির তাগিদে এমন পদক্ষেপ রাজ্য সরকারের। কারণ একটাই, ধরে নেওয়া হচ্ছে অর্থাভাব। এই অবস্থায় ওই সংখ্যক ডিজিটাল রেশন কার্ডকে সাময়িকভাবে অকেজো করে দিলে 2 থেকে 2.5 কোটি টাকা বাঁচানো সম্ভব বলে মনে করছেন আধিকারিকদের একাংশ। বন্ধুরা, প্রশাসনিক সূত্রের খবর, আগে রাজ্যের প্রায় 10.6 কোটি ডিজিটাল রেশন কার্ড ছিল। আধার বায়োমেট্রিক ব্যবস্থা চালু হওয়ার পরে বৈধ রেশন কার্ডের সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় 9.12 কোটি। অর্থাৎ প্রায় 1.48 কোটি ডিজিটাল রেশন কার্ডকে আপাতত নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। যদিও কোনো উপভোক্তা তার বৈধ অস্তিত্বের উপযুক্ত প্রমাণ দিতে পারেন, তাহলে সংশ্লিষ্ট রেশন কার্ডটি আবার সক্রিয় করে দেওয়া হবে, তখন গণবণ্টন ব্যবস্থার সুযোগ পাবেন তিনি। উপভোক্তা অনলাইন বা অফলাইন প্রমাণ সহ নিজের অস্তিত্ব এবং বৈধতা দাবি করলেই কার্ড ফের সক্রিয় হয়ে যাবে বলেন এক কর্তা। দুয়ারে রেশন ব্যবস্থা কার্যকর রাখতে এখন শুধু বৈধ উপভোক্তাদেরই গুরুত্ব দিতে হবে রাজ্য সরকারকে। ভুয়ো রেশন কার্ড আটকানো গেলে বিপুল অর্থ বাঁচানো সম্ভব, তাই সেই ব্যবস্থাই হচ্ছে। বন্ধুরা, প্রশাসনিক কর্তাদের আরও বক্তব্য রয়েছে। রেশন ব্যবস্থায় 1 কিলোগ্রাম খাদ্যশস্য দিতে কম বেশি 28 টাকা ভর্তুকি লাগে। গত আর্থিক বছরে খাদ্যসাথী ও দুয়ারে রেশন কর্মসূচি মিলিয়ে যে খরচ হয়েছে তা বরাদ্দের থেকে প্রায় 2.9 কোটি বেশি। এবছর বাড়তি খরচ ঠেকানোই অন্যতম লক্ষ্য। বর্তমান ব্যবস্থায় 1.48 কোটি রেশন কার্ড নিষ্ক্রিয় করে ন্যূনতম 2.000 কোটি বাঁচানো গেলে সরকার অতিরিক্ত খরচের বোঝা অনেকটাই কমাতে পারবে। আবার গত আর্থিক বছরের তুলনায় এবছর খাদ্য দফতরের বরাদ্দ কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। স্বাভাবিকভাবেই নিখরচায় রেশন ও দুয়ারে রেশন প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থ বাঁচানো খাদ্য দফতরের কাছে খুব জরুরি। রাজ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন চালু হয়েছে অনেকদিন আগেই, তার জন্য সব ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করতে হচ্ছে। সেই সঙ্গেই যুক্ত করে দেওয়া হচ্ছে উপভোক্তার মোবাইল ফোনের নাম্বারও, তাতে সুরক্ষিত থাকবে উপভোক্তাদের অধিকার। তাহলে বন্ধুরা, আপনাদের যদি কারোর রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে, তাহলে চিন্তা না করে আপনি দ্রুত যোগাযোগ করুন নির্দিষ্ট অফিসে এবং আপনার আধার লিংক অবশ্যই করিয়ে নিন এবং সাথে আপনার ফোন নাম্বারটি। তাহলে আপনি আপনার অধিকার আবার ফিরে পাবেন, আপনি আবার আপনার রেশন কার্ড থেকে নিয়মিতভাবে কিন্তু রেশন সংগ্রহ করতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন। এবং আজকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ আপডেট আপনার কখনো মিস না হয়। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জন্য অনেক অনেক ধন্যবাদ।